বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। গতকাল অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গিয়েছিলেন অসম রাজ্যের করিমগঞ্জ সৎসং বিহারে শ্রী শ্রী ঠাকুর দর্শনে। তো এই প্রসঙ্গে উনি মুখ্যমন্ত্রী গতকাল উনার ফেসবুক পেজে কি পোস্ট করলেন এবারে জেনে নেব। তিনি লিখলেন, করিমগঞ্জ শহরের লঙ্গাই রোডে সৎসং বিহারে উপস্থিত হয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচণ্ডকে শ্রদ্ধা জানাই এবং সৎসং বিহারের কর্মকর্তাদের সাথে বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা করি। আধ্যাত্মিক চিন্তার পরিবেশ তৈরি করে সৎসং বিহার সমাজের উন্নতির জন্য বড় ভূমিকা পালন করেছে। কিছু মুহূর্ত আপনারা দেখছেন। জয়গুরু।